আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং করোনা ভাইরাস থেকে মুক্ত আছেন। ধন্যবাদ জানাই আপনাদেরকে যারা আমার কথাগুলো শুনে শেয়ার করেছেন পোস্টটি। আজকের ভিডিওতে আবারও বলতে চাই, আপনি কি আজকে মাস্ক পরে বাইরে গিয়েছিলেন, অথবা আপনি কি বাড়িতে ঢোকার সময় আপনার হাত পা সব কিছু ধুয়েছেন, অথবা আপনি কি আজকেও পোস্ট করেছেন সচেতনমূলক, যাতে আপনার এই পোস্টটি পড়ে তারা সচেতন হয়। নিশ্চয়ই যদি না করে থাকেন, ইনশাল্লাহ কালকে করবেন, আজকে পারলে আজকেই করবেন। যাই হোক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে হেল্প মি, অর্থাৎ হেল্প মি মানে হচ্ছে সাহায্য করা, আমাকে হেল্প করুন। তো কারো কাছে হেল্প চাইতে গেলে কীভাবে সর্বোচ্চ ভদ্রভাবে প্যাটার্নটা ইউজ করব। সো ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের কাছে পৌঁছে দেবেন, যাতে শত শত দরিদ্র এবং মেধাবীরা প্রত্যন্ত অঞ্চলে থেকে তাদের ফেসবুকে এই ভিডিওটি দেখতে পারে এবং ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখে তারা উপকৃত হতে পারে এবং তাদের নিজের জীবনকে আলোকিত করতে পারে। সো ডিয়ার ভিউয়ার্স, সময় নষ্ট না করে আমরা চলে যাই আজকের এই ভিডিওতে। ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন প্রথম সেন্টেন্সটি রয়েছে হেল্প মি। আমরা কারো কাছে হেল্প চাইতে হলে এই সেন্টেন্সটি ইউজ করি। খুব ছোট্ট একটি সেন্টেন্স, খুব সহজেই বলা যায়, কিন্তু এই সেন্টেন্সটিকে আমরা অনেক ভদ্রভাবে বলবো। সিম্পলি আমরা বলি হেল্প মি, আমাকে সাহায্য করুন। এটা হচ্ছে সিম্পল স্টাইল। এরপরে দেখুন প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করুন। যখন আমি কারো কাছে একটু বিনীতভাবে অনুরোধ করবো, তখন আমরা সেকেন্ড স্টাইলটা ইউজ করবো, সেটা হচ্ছে প্লিজ হেল্প মি অথবা কাইন্ডলি হেল্প মি। প্লিজ হেল্প মি এটা ইউজ করবো আমার সমবয়সী যারা রয়েছে এবং আমার চেয়ে যারা ছোট তাদেরকে বলবো, এবং কাইন্ডলি হেল্প মি এই সেন্টেন্সটা ইউজ করবো আমার চাইতে বড় যারা, সিনিয়র এবং সম্মানিত ব্যক্তি, তাদের ক্ষেত্রে ইউজ করবো কাইন্ডলি হেল্প মি। যদিও বা আমার এখানে দেওয়া নেই, আপনারা অবশ্যই ইউজ করবেন। এরপরে এবং তিন নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যান ইউ প্লিজ হেল্প মি। আমরা এই সেন্টেন্সটি খুব সহজে ইউজ করতে পারি এবং কাউকে ইমপ্রেস করে, ফ্লার্ট করে তার কাছে কোনো কিছু আদায় করে নিতে পারি। এটা হচ্ছে পলাইট ওয়ে, ক্যান ইউ প্লিজ হেল্প মি, আপনি কি আমাকে দয়া করে হেল্প করতে পারেন। আর আমরা বাঙালিরা সাধারণত ডিরেক্টলি বলি আমাকে হেল্প কর, আমাকে সাহায্য কর, কিন্তু এভাবে ফরেন কান্ট্রিতে কখনোই ইউজ করা হয় না। সর্বোচ্চ ভদ্রতা দিয়ে আপনাকে কথা বলতে হবে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কুড ইউ প্লিজ হেল্প মি, খুজি প্লিজ হেল্প মি, আপনি কি দয়া করে আমাকে সাহায্য করতে পারেন। এটাও কিন্তু অনেক ভদ্র একটা প্যাটার্ন। ক্যান ইউ প্লিজ হেল্প মি এটাও যেমন একটা ভদ্র প্যাটার্ন, এর চাইতেও আরেকটু ভদ্রভাবে আপনি ইউজ করতে চাইলে খুজি প্লিজ হেল্প মি, খুজি প্লিজ হেল্প মি। এবং লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে শেষেরটা, উজ ইউ প্লিজ হেল্প মি, আপনি কি দয়া করে আমাকে সাহায্য করবেন। উজ ইউ প্লিজ হেল্প মি, উজ ইউ প্লিজ হেল্প মি, আপনি কি দয়া করে আমাকে সাহায্য করবেন। অনেক ভদ্র একটা প্যাটার্ন এটা আমরা ইউজ করি। সো ডিয়ার ভিউয়ার্স, আজকে ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। নেক্সট ভিডিওতে নেক্সট কিছু নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।